হত্যাবন্দী অবিশ্বাস্য যুদ্ধ আর মৃত্যুর দোরগোড়ায় পৌঁছে যাওয়া থেকে শুরু করে বেঁচে থাকার আপ্রাণ চেষ্টা। এটা কোনো সাধারণ ফ্রগ নয়, এর মুখটা নেই মনে হচ্ছে। আর রয়েছে অদ্ভুত সব প্রাণীর দেখা। এই পশুদের এমন বিচিত্র কর্মকাণ্ড সত্যি লাখে একটা। এই দৃশ্যগুলো হয়ে উঠবে আরো একটু শকিং যখন আমরা ফ্রিজ ফ্রেম গুলো আনলক করব আপনাদের জন্য। কামিং আপ অন অ্যানিমালস গন ওয়াইল্ড। আপনি আপনার এলাকার রাজা হতে পারেন, কিন্তু মনে রাখবেন বাপেরও বাপ আছে। এই এক টন ওজনের ওশন কিলিং মেশিনকে চ্যালেঞ্জ কে করবে? সেও এমনই আরেক বিশাল শিকারী যার মাথাটা মনে হয় বিগড়েছে। অস্ট্রেলিয়ার নেপচুন আইল্যান্ডস সাদার্ন কোস্টের এই দারুণ জল টুরিস্ট আর লোকাল ডাইভার্স দুজনের কাছেই যেন একটা শার্ক লাভার্স প্যারাডাইস। একটা শক্তপোক্ত স্টিলের খাঁচার মধ্যে থেকে এই ডাইভাররা সামনে থেকে সমুদ্রের রাজাকে দেখছেন, যার নাম গ্রেট হোয়াইট শার্ক। টর্পিডো আকারে শরীর আর শক্তিশালী লেজের সাহায্যে এই শার্ক ঘন্টায় 15 মাইল গতিতে জল কাটিয়ে এগিয়ে যায়। তবে এখন মনে হয় সে লাঞ্চের জন্য পছন্দের খাবার সিলস, সি লায়ন্স বা স্মল টুথ হোয়েলগুলোই খুঁজছে। সাম্প্রতিক রিসার্চে দেখা গেছে একটা হোয়াইট শার্ক আমরা যা ভাবি তার চেয়ে অনেক বেশি খাবার খায়, মোটামুটি 4 গুণ বেশি। আমরা ভাবতাম একটা 70 পাউন্ডের শিকার খেলে তাদের মোটামুটি 6 সপ্তাহ চলে যায়, কিন্তু এখন মনে হয় এতে তাদের হয়তো 10 থেকে 15 দিন চলে মাত্র। ঠিক এই কারণেই শার্ক সবসময় তার পরবর্তী এনার্জিতে ভরপুর ভালো খাবারের খোঁজ করতে থাকে। তবে এদিন অবাক করে দেওয়ার মতো শার্কের দর্শন তো জাহাজের ডেক থেকেই করা গেছে। এই ক্রু যখন অ্যাঙ্কার ঠিক করছেন, একটা খাবারের টোপ তখন জলের উপর ভাসছে। এই 20 ফুটের শার্কটিকে যে ডাইভাররা কয়েক মুহূর্ত আগেই শক্তপোক্ত ডাইভ কেজের মধ্যে দিয়ে দেখেছেন, তা এখন জলের উপরে উঠে এসেছে। কিন্তু এত বড় শার্কটা একা নয়, একটা ছোট্ট আকারের গ্রেট হোয়াইট শার্কের সঙ্গে জোর টক্কর চলছে আর কেউ কাউকে ছাড়ার পাত্র নয়। সাধারণত বলা হয় ফিমেল শার্করা মিল্ক শার্কদের থেকে বড় হয়, এবং হোয়াইট শার্কদের ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা। ফিমেল আর মেল শার্করা প্রায় একই রকম দেখতে হয়, কিন্তু এখানে এই শার্কটাকে দেখে বোঝা যাচ্ছে না এটা ফিমেল না মেল। ফুটেজটা স্লো করে আমরা দেখলাম যে একেবারে হিংস্রভাবে বড় শার্কটা তার বিশাল চোয়ালটা খুলে ছোট শার্কটাকে কামড়ে ধরল এবং মাথাটা শরীর থেকে আলাদা করে দিল। এই ডেডলি সিন হয়তো অ্যাকশন প্যাকড হলিউড সিনেমাতেই দেখে থাকবেন। শার্করা মাঝে মধ্যেই ছোট শার্কদের খেয়ে থাকে, এমনকি নিজেদের প্রজাতি শার্কদেরও তারা খায়। আমরা শার্কদের পাকস্থলীতে থাকা খাবারের অংশ থেকে এটা জেনেছি, তবে এখানে কি হয়েছে সেটা ঠিক এখনো পরিষ্কার নয়। বড় শার্কটা টোপের পিছনে ছুটছিল আর ছোট শার্কটা মাঝে এসে গেছে, নাকি বড় শার্কটাই ছোট শার্কটাকে তাড়া করছিল আমরা ঠিক বুঝতে পারছি না। ছবিতে শার্কদের যে অবিশ্বাস্য হিংস্র ঘটনা ধরা পড়েছে তাতে প্রমাণ হয়ে যাচ্ছে, আপনি যত বড়ই জলের দাদা হন না কেন, দাদারও দাদা থাকে। বন্য পশুদের কাছে বেঁচে থাকাটা সত্যি একটা চ্যালেঞ্জ, কিন্তু যখন এই পশুদের ওপর মানুষের তৈরি 5000 ভোল্টের একটা ধাক্কা লাগে, তখন চোখে শুধুই সর্ষে ফুল। সুরিনাম, সাউথ আমেরিকা, এই লাশ ট্রপিক্যাল ল্যান্ডস্কেপে প্রচুর পশু পাখির বাস। জাগুয়ার থেকে শুরু করে টুকানস, এখানে মোট জমির 12% যেহেতু জঙ্গলে ভরা, তাই সুরিনামে জীবজন্তু বেশ মজায় ঘুরতে ফিরতে পারে। কিন্তু যারা ডালে লাফিয়ে লাফিয়ে চলে তাদের একটু সতর্ক থাকতে হয়। এই গাছের ঘন ঝাড়ের মধ্যে লুকিয়ে আছে পাওয়ার লাইন, আর একটু ভুলচুক হলেই একেবারে সোজা স্বর্গে। মাঙ্কিজ সাধারণত একটু সতর্কই হয়, বিশেষ করে এই অদ্ভুত দেখতে ক্যাপুচিন মাঙ্কিরা। একজন পাসারবাই বিম কেসবন্ড এই বেবি ক্যাপুচিনকে একা দেখতে পান, এবং সে পাওয়ার লাইনের ওপরে ছিল। এই অলক্ষণে বাক্সটি আসলে একটা ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার,
যেখানে হাই ভোল্টেজ পাওয়ারকে রোজকার ব্যবহারের জন্য লো ভোল্টেজে পরিণত করা হয়। এর যা ক্ষমতা, মাত্র কয়েকশো ভোল্টেই একটা বিশাল ড্যামেজ হয়ে যেতে পারে। এই বাক্সে 50,000 ভোল্ট পাওয়ার আছে, তাই এই পুচকেটা নিশ্চিত বিপদের মুখে। কোথাও আর যাওয়ার জায়গা না পেয়ে সে সোজা বাক্সের ওপর এসে বিদ্যুতের তার স্পর্শ করে ফেলল। তাতে এই ক্ষুদে প্রাণীটা মনে হচ্ছে অজ্ঞান হয়ে পড়েছে। কিন্তু এই ভয়ানক অবস্থায় বিস্ফোরণ পর্যন্ত ঘটে যেতে পারে। যখন ছোট ছোট জন্তু বা পাখিরা ইলেকট্রিক ওয়্যারের কাছাকাছি চলে আসে, তারা গুরুতরভাবে পুড়ে যেতে পারে। ইলেকট্রিসিটিতে তাদের হার্ট বন্ধ হয়ে যেতে পারে বা ইন্টারনাল অর্গান ড্যামেজ হতে পারে। 50,000 ভোল্টস শরীর ছুঁয়ে যেতে এই মাঙ্কির পেছন থেকে ধোঁয়া উঠতে শুরু করে এবং তারপর একটা শোঁ-শোঁ শব্দ হয়। এরপর একটা নার্ভ শ্যাটারিং ব্লাস্ট। অজ্ঞান হয়ে গিয়ে বেচারা বাঁদরটা মাটিতে পড়ল, একেবারে পুতুলের মতো নিস্তেজ হয়ে। এই ছোট্ট ক্যাপুচিন বোধহয় এখানেই শেষ। কিন্তু ভাগ্য ভালো যে সে এখনো বেঁচে আছে, তবে কোনো মতে। ইলেকট্রিক শকে বেশিরভাগ প্রাণীর হার্টবিট বন্ধ হয়ে মৃত্যু হতে পারে। তবে ইলেকট্রিসিটি লিস্ট রেজিস্ট্যান্স পাথে ট্রাভেল করে। এই ক্ষেত্রে বাঁদরের হাতটা তার পাশে ছিল, তাই ইলেকট্রিসিটি শরীরের এক পাশ দিয়ে বয়ে গেছে আর হার্টের ক্ষতি করেনি। ভিম আর তার স্ত্রী আনিয়া এই বেচারা প্রাণীটাকে তাদের কেবিনে নিয়ে যান এবং ক্ষত স্থানে যত্ন করেন। আমি দেখছিলাম ওর পিঠ থেকে যেন ধোঁয়া বেরোচ্ছিল। আমি পোড়া লোমের গন্ধ পেলাম। প্রাণীটাকে বেঁচে থাকতে দেখে তারা দুজনেই অবাক হয়ে যান। কয়েকদিন পর ভিম দেখলেন যে মৃত্যুর হাত থেকে ফিরে আসা মাঙ্কিটা আরেকটা অবাক কাণ্ড ঘটিয়েছে। ও কি করছে তা দেখার জন্য একবার আমি এসে দেখি। ওর খাবার খেয়ে বাঁধনটাকে খুলে ফেলে পালিয়ে গেছে। ভালোই হয়েছে। এটা একটা শকিং সার্ভাইভাল স্টোরি। আমরা দেখলাম যে একটা বিদ্যুতের ঝাঁকুনিও এই এঁচড়ে পাকা প্রাণীটাকে থামাবার পক্ষে যথেষ্ট নয়। Birds of a feather flock together. কিন্তু এই ভিড় যখন একটা মাত্রা ছাড়া সংখ্যায় পৌঁছে যায়, তা বিপজ্জনক হয়ে উঠতে পারে। নাখন পথম থাইল্যান্ড। ব্যাংককের বাইরে এই ছোট্ট প্রদেশে ট্রাফিক জ্যাম একটু বেশি হয়, কিন্তু এই যানজটের কারণ অতিরিক্ত সংখ্যায় গাড়ি আর লরি নয়, এটা এক ঝাঁক হাঁসের দল। হাঁসেরা যখন ওড়ে, তারা আসলে একসঙ্গে অনেকে মিলে ওড়ে, আর এটা তাদেরকে শিকারীদের হাত থেকে বাঁচাতে সাহায্য করে। কিন্তু মাটিতে এই সেম ইনস্টিংক্ট তাদেরকে বিপদে ফেলে দেয়। জ্যাক স্যারাথট তার কাজে যাওয়ার সময় একটা বিশাল জ্যামে পড়লেন। এক চাষি তার বিরাট হাঁসের দলকে রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছেন, আর এরা তো এই চালককে একেবারে দাঁড় করিয়ে দিয়েছে। আমি জানি না এই হাঁসগুলো এত বিরক্তিকর কেন। একেবারে যাতা, ওফ, সারা রাস্তা জুড়ে যাচ্ছে, জানি না কেন। কয়েক হাজার হাঁস একেবারে দল বেঁধে ঘুরতে বেরিয়ে পড়েছে। তবে বিপদ কিন্তু পদে পদে। একটু এদিক ওদিক হয়েছে কি লরির চাকার তলায় পড়ে অক্কা পেতে হবে। আরে বাবা, উড়তে পারো যখন, তখন আকাশ দিয়ে গেলেই তো হয়। মাটিতে হাঁসেরা স্লো, কিন্তু এরা প্রায় 50 miles per hour স্পিডে উড়তে পারে, আর তাও প্রায় 500 feet উঁচুতে। শিকারীদের হাত থেকেও বাঁচায় আর রাস্তাঘাট থেকেও অনেক বেশি দূরে রাখে। এই হাঁসদের সাধারণত মাংস আর ডিমের জন্য চাষ করা হয়, আর ফার্মাররা এদেরকে খাবার খাওয়ানোর জন্য পুকুরে বা ফসল কাটা জমিতে নিয়ে যায়। এই হাঁসগুলো এমন ভাবে এই 2 টনের গাড়ির দিকে ছুটে এলে ড্রাইভার তো গাড়ি থামাতে বাধ্য হবেনই। এবার ঠুঁটো জগন্নাথ হয়ে দাঁড়িয়ে থাকো। আর যখনই ভাবলেন এবার শেষ হলো, ঠিক তখনই আরো এক ঝাঁক হাঁস এসে হাজির হলো। তবে এই দ্বিতীয় দলটিকে দেখতে না পেয়ে একটি পিকআপ ট্রাক তার অ্যাক্সিলারেটর বাড়িয়ে এগিয়ে এসেছে।
গাড়িটা চলতে দেখে হাঁসগুলোর মধ্যে আতঙ্ক ছড়ায়। এবং দরকার শুধু একটাই আতঙ্কিত হাঁস এই ভয়ঙ্কর রিপল এফেক্ট তৈরি করতে। অনেক প্রাণীদের মতোই হাঁসেরা বেশ সহজে ভয় পেয়ে যায়, তাই যখন ওরা কোনো জোরে শব্দ শুনে বা কোনো কিছু বিপজ্জনক মনে করে একে অন্যকে ঠেলাঠেলি করতে থাকে। তবে এই দলটি কোনোভাবে ভুল করেনি, সঠিক পথে আর দল বেঁধে গিয়ে তারা একটা বড় সড় বিপত্তি এড়ালো। কঠিন পরিস্থিতিতে ট্রাফিক সেফটির এটা একটা ফ্রেন্ডলি ডেমনস্ট্রেশন বলা চলে, তাই যখনই কারোর পিছু পিছু যাবেন সবসময় আপনার চোখ রাস্তার উপর রাখবেন। এরপর এটা কি অদ্ভুত ইন্টারস্পিসিস কমিউনিকেশন নাকি শিকারীকে ভয় দেখানো, তার বিচার আপনি করবেন। আর এক ধরনের স্টান্ট ভুল অ্যাটেনশন অ্যাট্রাক্ট করে চলে এসেছে আমাদের অসম ফ্রিজ ফ্রেমে। এই কটন ক্যামেরা মোমেন্টগুলো আরো শকিং হয়ে উঠবে। একটা ব্যস্ত রাস্তায় যাওয়ার সময় যদি এদের সামনে পড়ে যান তা কখনো আপনি ভুলতে পারবেন না। San Francisco, California. 1.7 mile lomba the Golden Gate Bridge ti San Francisco Bay-r mukhei royeche. Ei oncholer ashepashe thaka state park gulote pray koyek dojon jib jontur bash. Er moddhe royeche black-tailed deer, jake abar kokhono kokhono ghost of the Pacific bola hoye thake. Emnite black-tailed deer-er dekha amra komi pai. কিন্তু মানুষের থাকার জায়গাতে এসে এই হরিণরা মানুষ আর তাদের গাড়ি ঘোড়ার সঙ্গে বেড়ে উঠতে অভ্যস্ত হয়ে যায়। হরিণরা যেহেতু গাড়ি জিনিসটাকে নিয়ে অভ্যস্ত, তাই রাস্তা ধারে তাদের কপাল খুব একটা ভালো নয়। অ্যাজ এ রেজাল্ট প্রত্যেক বছর আমেরিকায় কয়েক লক্ষ হরিণ কার অ্যাক্সিডেন্টে মারা যায়। আর আনফর্চুনেটলি এতে শুধু হরিণদেরই নয়, মানুষেরও মৃত্যু ঘটে থাকে। আজ বিকেলবেলা এই দুই ব্ল্যাক টেল ডিয়ার এই বিশাল ব্রিজের উপর বেশ মজায় ঘুরতে বেরিয়ে পড়েছে। প্রতি ঘন্টায় কয়েক হাজার গাড়ি চলা এই ব্রিজে এইভাবে ঘুরে বেড়ানো কিন্তু বেশ বিপজ্জনক ব্যাপার। যেহেতু হরিণরা নর্মালি নকটার্নাল ফিডার্স, এরা কম আলোতেও ভালোই দেখতে পায়, তাই এদের চোখে যখন কোনো জোরালো আলো পড়ে তখন ব্যাপারটা অন্ধকার থেকে আলোয় গিয়ে চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো হয়। তারা ব্লাইন্ড হয়ে একদম ফ্রিজ হয়ে যায়, আর তার ফলে একটা ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটতে পারে। তবে এই হরিণ দুটোকে দেখে মনে হচ্ছে যেন প্যারেড করতে বেরিয়েছে, কিন্তু যেই দেখেছে পেছনের গাড়ি কাছাকাছি চলে এসেছে তাই ওরা ভয় পেয়ে চোঁচা ছুট লাগিয়েছে। এটা খুবই বিপজ্জনক পরিস্থিতি। হরিণগুলো খুব সহজেই চমকে যায়, আর একটা গাড়ির হর্নের মতো ছোট্ট আওয়াজও তাদেরকে ব্রিজে 220 ফুট ধারে মৃত্যুর কিনারায় নিয়ে যেতে পারে। ভাগ্য ভালো যে এত গাড়ির ভিড়েও এই হরিণ দুটো গায়ে কোনো আঁচড় ছাড়াই ব্রিজ পার করে ফেলেছে, এবং তারা ব্রিজের পরিস্থিতির সঙ্গে ভালোই মানিয়ে নিয়েছে। বেশিরভাগ বাচ্চাই খেলার সময় ভয় পেলে একটু পিছিয়ে চলে আসে, কিন্তু এই খেলার সঙ্গী যদি একটা 1300 পাউন্ডের তিমি হয় তাহলে এই জিনিসটা কি নিছক মজা নাকি একটা ওয়ার্নিং? মিস্টিক কানেটিকেট, একটা সিসাইড ভিলেজ যেখানে রয়েছে দ্য মিস্টিক অ্যাকোয়ারিয়াম। এখানে অন্যতম আকর্ষণের জিনিস হলো আর্কটিক কোস্ট এক্সিবিট। এক একরের এই ঠান্ডা জায়গায় যে তিনজন বাসিন্দা প্রতি বছর কয়েক লক্ষ দর্শককে আনন্দ দিয়ে আসছে তারা হলেন বেলুগা ওয়েলস। বেলুগা ওয়েলস খুব ভালো শব্দ করতে পারে। আমরা জেনেছি যে এরা প্রায় 10টি আলাদা আলাদা শব্দ করতে পারে। লোকে এদের ক্যানারিজ অফ দ্য সি বলেও ডাকে। এরা দল বেঁধে বাস করে এবং তাই তাদের নিজেদের মধ্যে তালমিল রাখতে গেলে যোগাযোগ বজায় রাখাটা দরকার। ব্লুগার্স অন্যান্য স্তন্যপায়ীদের মতো নানা রকম শব্দ করে নিজেদের অবস্থান বোঝায়, যেটা তাদের বেঁচে থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এইভাবে শব্দ ব্যবহার করে তারা আশেপাশে ঘোরে এবং শিকার করার রাস্তা নির্দেশ করে। প্রিয়
মিশেল কটন এই অ্যাকোয়ারিয়ামে তার ছেলে মাইকেল, বন্ধু এরিন এবং এরিনের দুই যমজ লিলি আর জ্যাকের সঙ্গে এসেছে। আমি আমার সারা জীবন এই মিস্টিকেই কাটিয়েছি। এই অ্যাকোয়ারিয়ামটা ঘোরার একটা খুব ভালো জায়গা, স্পেশালি বাচ্চাদের জন্য। ও তোমাদের দিকে আসছে। অনেক ট্যুরিস্টদের মতো তারাও এই মজার জিনিসে আকৃষ্ট হয়ে গেছে, বিশেষ করে তাদের একজনকে তো বেশি আগ্রহী মনে হচ্ছে। জুনো, 12 বছর বয়সী 11 ফুটের এই বেলুগা প্রায় দর্শকের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করে এবং এই বাচ্চাদের তার চোখে লেগেছে। জুনো আরো সামনে নিচে নেমে এলো। আমরা শুধু ওখানে দাঁড়িয়েছিলাম আর জুনো হঠাৎ করে এসে খেলা করতে লাগলো। ও বারবার বাচ্চাদের সামনে আসছিল, আবার চলে যাচ্ছিল। তখন আমি ভাবলাম যে না, ক্যামেরাটা বের করে এবার আমাকে ভিডিও করতে হবে, কারণ তাছাড়া এটা কেউ বিশ্বাস করবে না। এরপর যেটা হলো সেটাকে শুধু অ্যামেজিং বললেই চলে না, এটা সবাইকে রীতিমতো চমকে দেওয়ার মতো ঘটনা। জুনো হঠাৎ বাচ্চাদের দিকে একেবারে হাঁ করে এগিয়ে এলো। আমাদের তো মনে হয় এই 1300 পাউন্ডের খেলার সঙ্গীটা পিকাবু গেম খেলছে। জুনো হঠাৎ করে এসে আমার ছেলের সঙ্গে এরকম খেলা করতে লাগলো, আমি তো এটা দেখে বিশ্বাসই করতে পারছিলাম না। ইউনো, মা হিসেবে আমি দেখছিলাম যে ও আবার এটা করে কিনা, আর ও আবার করলো। দ্যাট ওয়াজ রিয়েলি গ্রেট। জুনো যত সাড়া দিতে লাগলো বাচ্চারা তত এক্সাইটেড হয়ে পড়লো এবং এটা ক্রমশ বাড়তে লাগলো। জুনো আরো বেশি করে প্রতিক্রিয়া দেখাতে লাগলো। কিছু লোক হয়তো এরকম আচরণ দেখলে সেটাকে থ্রেট রেসপন্স হিসেবেই ভাববেন। আমরা জানি ব্লুগা খুব ভালো শুনতে পায়, তারা প্রায় 50 মাইল দূর থেকেও শব্দ শুনতে পায়। সমুদ্রের নানা রকম শব্দ, যেমন কোনো জাহাজের থেকে শব্দ এলে সেটা ব্লুগাদের কাছে খুবই বিরক্তিকর হয়। তাই অ্যাকোয়ারিয়ামের বাইরের শব্দ তাকে এতটাই বিরক্ত করেছে যে সে এই জন্য এরকম আচরণ করছে। দেখো, ও বলছে আমি কিন্তু তোমাদের দেখছি। তবে এখানে আরো একটা ব্যাখ্যা আছে। অন্য বেলুগাদের কাউকে নকল করার যে অভ্যেস আছে সেটা হয়তো জুনো করছে। আমরা জানি মানুষ যেটা করে ব্লুগার্স তার নকল করতে পারে, আর এই ব্লুগার মধ্যে সেরকম কোনো ক্ষমতা রয়েছে। তবে আমরা সঠিকভাবে বলতে পারবো না এটা কি শুধু মিমিক্রি নাকি কোনো প্লেফুল বিহেভিয়ার। হুইলটাকে এরকম বারবার করতে দেখে বেশ মজা লাগছিল, আর বাচ্চারা ওর সঙ্গে খেলছিল আর খুব মজা করছিল। সো দ্যাট ওয়াজ ফিনোমিনাল। আমরা হয়তো কোনোদিনই জানবো না এই বেলুগার মাথায় কি ঘুরছিল, তবে একটা জিনিস নিশ্চিত, আজকে এই বাচ্চাদের যে এক্সপিরিয়েন্স হলো তা এদের সারা জীবন মনে থাকবে, এন্ড দে উইল সিওরলি চেরিশ ফরএভার। এরপর এই বাঘটা কি খাবার জিনিসটা ঠিকঠাক ধরেছে, নাকি এই মুখের অসহায় প্রাণীটা তার টেবিল উল্টে দিয়ে পালাবে, সেই সঙ্গে দেখুন কিভাবে এই প্র্যাঙ্ক একটা আতঙ্ক হয়ে উঠল, যেটা দেখবো আমাদের অ্যামেজিং ফ্রিজ ফ্রেমে। ভাইরাল ভিডিও জেমস থেকে জোকস যা ঘেঁটে ঘর, এইরকমই এক ধরনের স্টান্ট কিভাবে ভুল অ্যাটেনশন তৈরি করতে পারে, দেখে নিন এই এপিসোডের ফ্রিজ ফ্রেমে। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের গোল্ড কোস্ট, এখানকার সাব ট্রপিক্যাল ক্লাইমেট, রোদ ঝলমলে বিচ, পালসেটিং নাইট লাইফ আর এই বিশাল ঢেউ সারা বিশ্বের সার্ফার আর অ্যাডভেঞ্চার লাভারদের দারুণ আকর্ষণ করে। শন হ্যারিংটন আর তার যমজ ভাই ডিন নানান সাহসী খেলা দেখানোর জন্য পরিচিত। তাদের কাছে কোনো স্টান্টই সাংঘাতিক নয়, তাই শন যখন কেজ ডাইভিং করবে বলে ঠিক করে, সে সঙ্গে কোনো জজ প্রুফ আর শক্তিশালী স্টিল মডেলের খাঁচা নিল না। এটা একটা পলকা $50 পাখির খাঁচা, যা দিয়ে শুধু তার মাথাটাই ঢাকা যায়। তার মনে হয় না এখানে কোনো বিপদ আছে বলে। জলের মধ্যে সবকিছুই ঠিকঠাক লাগছিল, কিন্তু যখন সে শ্বাস নিতে ওপরে এলো, কি এমন হলো যে তাকে একেবারে জাক কুষ্ঠ বানিয়ে দিল? কি হতে পারে, একটা প্লেফুল ডলফিনের ফ্রেন্ডলি ভিজিট, নাকি একদল সামুদ্রিক পাখির সাডেন অ্যাসল্ট তাদের ওই বাসাটা চুরি করবার জন্য, নাকি আরো কিছু মারাত্মক ঘটেছিল? চলুন তাহলে এবার আমাদের ফ্রিজ ফ্রেমটা আনলক করে দেখা যাক।
হঠাৎ করে কোথা থেকে একটা 8 ফুটের হাংরি টাইগার শার্ক এসে তাকে আক্রমণ করল। একটা তুচ্ছ পাখির খাঁচা একমাত্র শনকে রেজার শার্প জজ থেকে আলাদা করছিল। টাইগার শার্করা এমন একটা শিকারী যাদের তালিকায় অনেক খাদ্য থাকে। আমরা জানি তারা সামুদ্রিক স্তন্যপায়ী, সামুদ্রিক কচ্ছপ, সামুদ্রিক পাখি খেয়ে নিতে পারে। এই শার্কদের দাঁতগুলো একেবারে আলাদা আকারের এবং বিশেষভাবে বানানো, যাতে কোনো কিছুতে একেবারে বিঁধে গিয়ে কেটে দিতে পারে। যেমন তার একটা সামুদ্রিক কচ্ছপকে এক কামড়ে দুটুকরো করে দিতে পারে। অবিশ্বাস্যভাবে শন জলে ঝাপটা দিয়ে শার্কটাকে পিছিয়ে যেতে বাধ্য করল। তারপরে কোন রকমে বোটে উঠে এলো। বড় সড়ো একটা আঘাত থেকে সে বাঁচল, এমনকি মৃত্যুও হতে পারত। এই স্টান্টম্যানের এবার মনে হয় মাথার ডাক্তার দেখানোর সময় হয়েছে। কোনো নিরাপত্তা না নিয়ে এইরকম হাঙরের সঙ্গে সাঁতার কাটলে তো সবাই আপনার মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন তুলবেই। চ্যাম্পিয়নের সামনে যখন আন্ডারডগ পড়ে, তখন খেলা তো শুরু হওয়ার আগেই শেষ হয়ে যায়। তবে এক্ষেত্রে হয়নি। জঙ্গলের রাজাবাবু, আপনি এবার ম্যাচটার জন্য তৈরি হন। জিম কর্বেট ন্যাশনাল পার্ক, ইন্ডিয়া। বহু বছর ধরেই 200 বর্গ কিলোমিটারের এই বিশাল জঙ্গল আর তার বনভূমি টুরিস্টদের কাছে একটা আকর্ষণের জায়গা। তবে তারা শুধু জঙ্গলে ঘুরতেই আসে না, বেশিরভাগ টুরিস্টই এখানকার বিখ্যাত বাসিন্দাটাকে একবার দেখার আশা নিয়ে আসেন, যিনি দ্য বেঙ্গল টাইগার। বিড়াল প্রজাতির মধ্যে সবচেয়ে বড় হল বাঘ। পুরুষ বাঘগুলোর ওজন প্রায় 500 পাউন্ড পর্যন্ত হয় এবং এদের মুখের হাঁও চেহারার মতোই অবিশ্বাস্য বড় হয়। নর্মালি এরা রাতে শিকার করে, তবে এখানে শিকারী যতই শক্তিশালী হোক না কেন, যে কোনো সময় এরা খাবারের জন্য হামলে পড়তে প্রস্তুত থাকে। বাঘেরা নকটার্নাল হান্টার্স, তাদের স্ট্র্যাটেজি হলো শিকারের উপর ঝাঁপিয়ে পড়া। তাই অন্ধকার তাদের সাহায্য করে শিকার খুঁজতে, কিন্তু খাবার সামনে থাকলে এরা যে কোনো সময় ঝাঁপিয়ে পড়ে। যদিও আলোয় তার শিকার ধরা দেখাটা একটা অসাধারণ জিনিস। এই টুরিস্টদের ভাগ্য সত্যিই ভালো যে তারা জঙ্গলের রাস্তায় একটা বাঘ দেখতে পেল। তবে রাজাবাবু জিপটাকে পাত্তাই দিচ্ছে না, এখানে তার নজর তো পুরোপুরি অন্য কিছুর ওপর। বাঘের ডোরাকাটা দাগ তাকে লুকিয়ে থাকতে সাহায্য করে যখন সে শিকারের জন্য ডালপালা ঝোপে বসে থাকে। ফলে শিকার কাছাকাছি এলেই সে তাকে ধরার একটা ভালো সুযোগ পেয়ে যায়। বাঘের শিকারের পেছনে অনেক দূর দৌড়ানোর মতো ধৈর্য থাকে না, তাই তারা সারপ্রাইজ অ্যাটাক্স করতেই পছন্দ করে। ক্যাট ফ্যামিলির মধ্যে তাদেরই সবচেয়ে লম্বা দাঁত হয় এবং এক একটা ক্যানাইন প্রায় 3.5 ইঞ্চি লম্বা। এদের মূল লক্ষ্য শিকারের মাথা আর ঘাড় কামড়ে ধরা আর তারপর শির দ্বারা বা গলা ভেঙে দেওয়া। আমি শুধু দেখতে পাচ্ছি ওই গাছপালাগুলো নড়ছে। ঝোপের ভিতর থেকে টুরিস্টরা একটা জোরে চিৎকার শুনলেন। বাঘমশাই কাউকে একটা কবজা করেছেন এবং সেটা বেশ বড় কিছু। ওয়াইল্ড বোরের চিৎকারটা সত্যি আমাদের সামনে একটা অসহায় অবস্থার ছবি তুলে ধরছে। বাঘটা এমন ভাবে ধরেছে যাতে মনে হচ্ছে জন্তুটার দম এবার বেরিয়ে গেল। আরো কিছুক্ষণ পর তো মনে হচ্ছে এই জন্তুটার শেষ সময় ঘনিয়ে এসেছে। কিন্তু তখনই কোথা থেকে কি যেন হয়ে গেল, বাঘ তার হাঁটা একটু আলগা করতেই ওয়াইল্ড বোরটা তার পজিশন চেঞ্জ করে নিল। যেন একটা অবিশ্বাস্য রোল রিভার্সাল, জন্তুটা একেবারে তাল মিলিয়ে বাঘের সঙ্গে লড়াই করছে। বাঘেরা যখন বড় কিছু শিকার করতে যায়, টানা হ্যাচার একটা রিস্ক থেকেই যায়। ওয়াইল্ড বোর যেহেতু বড় শিকার, তাই সেও নিজেকে ছাড়াবার যতটা সম্ভব চেষ্টা করে।
ওয়াইল্ড বোরটা তার জীবন বাঁচানোর লড়াইয়ে বাঘটাকেই ঠেলে জঙ্গলে ঢুকিয়ে দিতে লাগলো। আর এই ম্যাচের ফলাফল আমাদের কাছে অজানাই থেকে গেল। তবে আমাদের চোখে সবচেয়ে মূল্যবান খেলোয়াড় এই আন্ডারডগ ওয়াইল্ড বোরটা, যে কোনো মতেই বাঘের লাঞ্চ হতে চায়নি। এরপর দেখুন খেতে গিয়ে বেচারার কিরকম মরার দশা হয়েছে। এটা একটা ফিস্ট যেটা হয়ে উঠেছে ফাইট ফর সার্ভাইভাল। মৃত্যুর মুখ থেকে ফিরে আসা আর অসাধারণ একটা মুহূর্ত দেখানোর পর এখন সময় হয়েছে একটা লাঞ্চ দেখার। শিকার ধরলেই তো শুধু হলো না, তাকে তাড়াতাড়ি সাবার করে দেওয়াটাও তো ঠিকভাবে শিখতে হবে। তবে সাবধান, বেশি খেলে বদ হজমও হতে পারে। লেক মুন্ডারা, অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে, এই ছবির মতো জায়গায় পিকনিকারদের একেবারে সুন্দর প্রকৃতির মধ্যে বসার সুযোগ রয়েছে। মাছ ভর্তি এই ম্যানমেড লেকে অনেক পশু পাখিরও দেখা মেলে, যার মধ্যে রয়েছে দুর্দান্ত শিকারী এই বিশাল পাইথন। এরা নর্দার্ন অস্ট্রেলিয়ার পুরনো বাসিন্দা। এরা বড় বড় শিকার খাওয়ার জন্য পরিচিত, তবে এরা সাধারণত আলফা প্রেডেটরদের এড়িয়েই চলে। তবে কখনো কখনো তো লাঞ্চ একটু বেশি হয়ে যায়। যদি আপনার পাতে একটা বিশাল ক্রকোডাইল রাখা থাকে আর এই শকিং ফিস্ট ধরা পড়েছে ক্যামেরায়। পাইথনের পক্ষে একটা কুমিরকে টার্গেট করা বেশ রিস্কি ব্যাপার, যদিও কুমিরকে এক ঝলক দেখলেই বুঝতে পারবেন এর মধ্যেও একটা লড়াই করার ক্ষমতা রয়েছে। সবচেয়ে বড় বিপদ হলো কুমিরের দাঁত, যা সাপটাকে মারাত্মকভাবে জখম করে দিতে পারে যদি সে একটু ভুলভাবে ধরে বা তাকে শায়েস্তা করতে দেরি করে ফেলে। পাঁচ ঘন্টা যুদ্ধ করার পর কুমির মারা গেল, কিন্তু পাইথনের যুদ্ধ তো সবে শুরু হল। হুকের মতো দাঁত দিয়ে সে শিকারটাকে গিলতে শুরু করেছে, একটু একটু করে। আগে শোনা যেত যে সাপেরা তাদের চোয়াল ডিসলোকেট করে, কিন্তু কথাটা মোটেও ঠিক নয়। তারা আসলে তাদের লিগামেন্টগুলোকে স্ট্রেচ করে দেয়। মাঝে মধ্যে তারা এটাও বোঝে না তাদের শিকার কতটা বড়। যদি খুব ঠান্ডা থাকে তাহলে শিকার হজম করতে এত সময় লেগে যায় যে সেটা সাপের ভিতরে ক্রমশ পচতে থাকে। ব্যাপারটা বেশ ভয়ানক। অ্যামেজিংলি এই বিশাল কুমিরটা পুরো গিলে ফেলতে এই সাপের মাত্র 15 মিনিট সময় লাগলো। একেই বলে ভুঁড়ি ভোজ। পাইথনের এই অবিশ্বাস্য ফিডিং এবিলিটি দেখে আপনি নিশ্চয়ই ভাবছেন, ভুলেও কোনোদিনও একটা সাপকে কখনো ইটিং কম্পিটিশনে ডাকবেন না। প্রতিটা খাবারের জন্য লড়াই যে কারোর কাছে একটা নাইটমেয়ার হয়ে উঠতে পারে, আর পশুদের রাজাকে ঘুমিয়ে ঘুমিয়ে শিকার করতে দেখা একটা রেয়ার ব্যাপার বলা চলে। কিংসবার্গ, কলোরাডো, ডেনভারের উত্তর পূর্বে 720 একর বিস্তৃত এই ওয়াইল্ড অ্যানিমাল স্যাংচুরিতে সিংহ, বাঘ, ভাল্লু এবং 7টি কার্নিভোরাস প্রজাতিকে ঘুরতে ফিরতে দেখা যায়। ভিজিটররা যখন একটা হাই প্ল্যাটফর্ম থেকে পশুদের দেখেন তখন হারকিউলিস নামে এক সিংহের প্রচুর কিছু বলার থাকে, এমনকি ঘুমিয়ে থাকা অবস্থাতেও। বাড়ির পোষা বিড়ালের মতো একটা সিংহ দিনের অনেকটা সময় ঘুমিয়ে কাটায়। দিনের বেলা 20 ঘন্টার এই ঘুম পশু রাজাকে শিকার করার জন্য প্রচুর এনার্জি যোগান দেয়, এমনকি তারা স্বপ্নেও শিকার করে থাকে। সাধারণত ঘুমের সময় মাসকুলার অ্যাক্টিভিটিগুলোকে ব্রেন বন্ধ করে দেয়, তাই ঘুমন্ত কোনো পশুর মাথার ভেতরে কি চলছে সেটা বোঝা অসম্ভব। একটা স্টাডিতে দেখা গেছে ঘুমন্ত অবস্থায় কি ধরনের মাসকুলার অ্যাক্টিভিটিস হতে পারে। যেমন এই স্টাডিতে দেখা যাচ্ছে যে বেড়ালটা শিকার ধরার অ্যাক্টিভিটিস করছে, নিজের এলাকা রক্ষা করা, একটা সিংহীকে বসে আনা বা খাবারের পিছনে দৌড়ানো। হারকিউলিস হয়তো এরকমই কিছু একটা জিনিসের স্বপ্ন দেখছে। রিসেন্ট রিসার্চে মনে হচ্ছে এখানে স্বপ্নের মধ্যে নানান ঘটনার রিপ্লে হচ্ছে, যেমন ইঁদুরেরা স্বপ্নের মধ্যে দৌড়োয়।
ঠিক মানুষের মতোই কিছু অ্যানিমাল ভোকালাইজ করতে পারে। তাই ঘুমের মধ্যে কুকুরেরা ডেকে ওঠে আর সিংহ গর্জন করে। সিংহটা অবশেষে গর্জন থামাল যখন সে স্বপ্ন দেখল যে সে সর্বদাই পশুদের রাজাই থাকবে। এরপর এই ভয়ঙ্কর ব্যাংকটি কিন্তু সায়েন্স ফিকশন থেকে আসেনি। এই সুন্দর প্রাণীর অদ্ভুত প্রতিক্রিয়া আর এই দারুণ অ্যাকশনের পর এবার প্রথমবারের জন্য সামনে আসছে অ্যানিমাল স্টান্ট। বলা হয় যে আপনি বাড়ির কুকুরকে নতুন কৌশল শেখাতে পারবেন না, কিন্তু একটা অসাধারণ মঙ্গল গাড়ি চালিয়ে সেই ধারণা ভুল প্রমাণিত করে দেবে। নিউজিল্যান্ডের অকল্যান্ড প্রতি বছর দি এসপিসিএ নামে একটি সংস্থা যারা কুকুর রেস্কিউ করে এই সুন্দর হাউন্ডগুলোর ঘর খোঁজার জন্য প্রচুর পরিশ্রম করে, কিন্তু করার থেকে বলা তো খুব সহজ। রেস্কিউ ডগ থেকে আপনি কি পাবেন আপনি সত্যি কখনো বুঝতে পারবেন না। এর কোনো শারীরিক সমস্যা বা অন্য কোনো সমস্যা, আর এমন কোনো সমস্যা হতে পারে যেটা আপনি বুঝতেও পারবেন না। কিন্তু আজ এই ডিটারমাইন্ড পুচ প্রমাণ করতে চলেছে যে রেস্কিউ ডগরা অন্য কুকুরদের মতো একই হয়, এমনকি আরো ভালো হয়। এ হলো মন্টি। দুটো অন্য উদ্ধার করা কুকুরের সঙ্গে সঙ্গে এই বুদ্ধিমান কুকুরটি একটা অবিশ্বাস্য কাজের জন্য প্রশিক্ষিত হয়েছে। মন্টি একটা গাড়ি চালাতে চলেছে, একটা স্পেশালি ইঞ্জিনিয়ার্ড ভেহিকেলও চালাতে গেলে একটা স্কিল আর কোঅর্ডিনেশন দরকার পড়ে, যেটা সাধারণত এই বাড়ির পোষ্যগুলোর মধ্যে থাকে না। এই কুকুরগুলো যে ট্রেনিং পেয়েছে তা সত্যি খুব ভালো। তাদের অনেক কমপ্লেক্স স্কিল শিখতে হয়, আর কুকুররা কিন্তু খুব ভালো রেসপন্ডও করতে পারে, আর তারা খুব ভালো করে বেনিফিট রিওয়ার্ড অ্যানালিসিস। একবার বলে দিন কি করতে হবে, যদি ও সেটা বুঝতে পারে আর যদি ভালো খাবার পায় তাহলে সেটা আপনার জন্য বারবার করে দেখাতে পারে। কয়েক মাসের ট্রেনিং এর পর এবার সেই মুহূর্ত এসে গেছে, আর ঝুঁকি কিন্তু বেশি, একটু ভুলচুক হলেই সিরিয়াস হিউম্যান ইনজুরি হতে পারে। ট্রেনারকে কয়েক ফুট দূরে দাঁড় করিয়ে রেখে মন্টি তার হিস্টোরিক সোলো ড্রাইভ শুরু করল। সব প্ল্যান মতোই শুরু হল, কিন্তু মন্টি দিক ভুল করে হঠাৎ ট্র্যাকের বাইরে চলে যাচ্ছিল। তবে ট্রেনার নিজে ইন্টারফিয়ার করে এই এক্সপেরিমেন্ট শেষ করতে পারবেন না। মন্টিকে ইনফ্লুয়েন্স করার মতো তার কাছে একটাই জিনিস আছে, তার ভয়েস। এইরকম চাপের মুখে মন্টি কি ফোকাস রাখতে পারবে? কুকুররা কখন কি করবে বলা মুশকিল। আমার মনে হয় না তাদের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে কোনো ফোরথট কাজ করে, এরা সিম্পলি ওদের এনভায়রনমেন্টের সঙ্গে রিয়্যাক্ট করে। থ্যাঙ্কফুলি মন্টি ঠিক সময় তার গাড়ির ব্রেকটা চাপল, তার ইনগ্রাল ড্রাইভ সফল হয়েছে। সে আমাদের দেখিয়ে দিল নিউ ট্রিকগুলোয় কোনো বড় ব্যাপার নেই যদি ফিনিশ লাইনে শেষে কেউ একটা ট্রিট নিয়ে দাঁড়িয়ে থাকে। শিকার আর শিকারির লড়াইয়ে ছোট ইঞ্জুরি মারাত্মক হয়ে ওঠে, কিন্তু সায়েন্স ফিকশনের বাইরে থেকে একটা প্রাণী আজ ডারউইনের সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট তত্ত্বের সঙ্গে লড়াই করছে। এটা কোনো সাধারণ ফ্রগ নয়। পাহোয়া হাওয়াই এই বড় দ্বীপের এই ছোট্ট গ্রামটি কেলোয়া ভলক্যানোর পাশেই অবস্থিত। এই হিউমিড ল্যান্ডস্কেপে ময়েশ্চার লাভিং অ্যাম্ফিবিয়ানদের সংখ্যা অনেকটাই বেশি, যার মধ্যে রয়েছে কেনটোলস। এদের জীবন শুরু হয় জলে আর তারপর তারা ডাঙায় ফিরে আসে, আর শিকারীদের কাছে তারা হয়ে ওঠে একটা মুখরোচক খাবার। টোডের জীবন বড়ই কঠিন। টোডস আর ফ্রগস একটা প্রে স্পিসিস, আর এদেরকে সবসময় শিকারীদের হাত থেকে বাঁচতে হয়। মাটিতে এদেরকে খেয়াল রাখতে হয় রেপটাইলস আর ম্যামেলসদের, আর মাছরা এদেরকে ভীষণ ভালোবাসে।
আর যখন এরা নিজেদেরকে সেফ মনে করে, হুশ করে আকাশ থেকে একটা পাখি এসে ধরে নিয়ে যায়। তবে এখানে এই হাওয়াইয়ে কিছু মিস্টিরিয়াস টোডস যে করেই হোক সব বাধা কাটিয়ে নিজেকে বাঁচাতে পেরেছে। এটা কোনো সাধারণ ফ্রগ নয়, এর মুখটা নেই মনে হচ্ছে। প্রথম ঝলকে এই অদ্ভুত প্রাণীটাকে পুরোপুরি অবাস্তব মনে হচ্ছিল। একটা সাধারণ কিনটোডের তুলনায় তার মুখের হাঁটা শকিং লাগছে। কি বিশ্রী দেখতে, তাই না? তার মাথার ভিতরের খুলিটা এখনো অক্ষত রয়েছে, তবে এটা একমাত্র প্রোটেকশন। কিন্তু এইভাবে কেউ কিভাবে বেঁচে থাকতে পারে? 1997-এ একটা ইউনিক এক্সপেরিমেন্ট হয় ইউকেতে। একজন সায়েন্টিস্ট লিভিং ব্রিদিং হেডলেস ট্যাডপোলস তৈরি করেন। তিনি এটা প্রমাণ করতে চেয়েছিলেন যে একটা ভ্রূণকে প্রোগ্রাম করলে শরীরের যে অংশটা প্রয়োজন সেটুকুই বেড়ে ওঠে। এতে প্রমাণিত হয় যে একটা হেডলেস লিভিং ফ্রগ বা টোড থাকা সম্ভব। তবে এই টোডের জেদ কিন্তু অসীম ছিল। পোকা ধরার জন্য মুখ নেই, ভাগ্য ভালো থাকলে হয়তো সে কোনো খাদ্য পেলেও পেতে পারে। শিকার করার জন্য টোডের চোখ দরকার, এমনকি শিকারদের দেখেই সে লুকিয়ে পড়তে পারে। কিন্তু এই জিনিসটা কিভাবে সারভাইভ করে সেটাই একটা মিস্ট্রি। মানে কোনো চোখ নেই, মুখ নেই, কি করে খায়, কিভাবে শিকারীদের থেকে বাঁচে, এ সারভাইভ করার চান্সটাও খুবই কম। খুবই বাজে না? অবিশ্বাস্যভাবে এ তো লাফিয়ে লাফিয়ে চলেছে। এই ব্যাং আমাদের শিখিয়ে দিয়ে গেল মনে জোরে সবকিছু করা সম্ভব। এরপর দেখুন এই সাহসী বিড়ালের বেঁচে থাকা লড়াই সত্যি ইন্সপায়ার করার মতো। জন্তুদের এই রকম বিচিত্র সব কর্মকাণ্ড দেখার পর পরের জন্তুটার গল্প বিশ্বাস করা আরো শক্ত। বিড়ালরা অ্যাজাইল হান্টার্স উইথ ওয়াইল্ড ইনস্টিংক্টস। কিন্তু যখন একটা রেয়ার ডিফর্মিটির সঙ্গে এই বিড়ালটি লড়াই করছে, তখন তার মনে জোর কি তাকে উঠে দাঁড়াতে সাহায্য করবে? ফার্গো, নর্থ ডেকোটা। প্রতিদিন রাস্তায় লোক ভর্তি থাকে, তবে তাদের ডেইলি রুটিনে রাস্তার বিভিন্ন কোণায় তারা জীবন আর মৃত্যুর নানা নাটক দেখার সুযোগ পান। সরু গলিতে, নর্দমায়, অন্ধকারে আনাচে কানাচে মালিকদের বাতিল করে দেওয়া কিছু বিড়াল বেঁচে থাকার লড়াই চালিয়ে যায়। বিকলাঙ্গ হয়ে জন্মালে কোনো বিড়ালের কাছে মৃত্যু প্রায় নিশ্চিতই বলা যায়। বেচারা বিড়ালটার এই রেয়ার ডিসঅর্ডারের কারণে ওর পেছনের পা উল্টো দিকে ঘুরে গিয়ে বড় হয়েছে এবং পাকিয়ে গেছে। এই কন্ডিশনটা জেনেটিক, বাইল্যাটারাল টর্সাল আর্থ্রোগ্লিপোসিস। এতে সাধারণত জয়েন্টগুলো বিপরীত দিকে ঘুরে যায়, পাগুলো কাজ করে না কারণ প্রাণীটার হিঞ্জগুলো অন্যদিকে ঘুরে গেছে, আর সেটা একটা বিড়ালের ক্ষেত্রে ক্যাটাস্ট্রফিক। আর এই ঘটনা খুবই রেয়ার, আমি আমার 27 বছরের ভেটেরিনারি মেডিসিনে এই ঘটনা দেখিনি। অ্যামেজিংলি, এই ডিসেবলিং ডিজিজ থাকা সত্ত্বেও এই বিড়ালটা বেঁচে থাকতে সক্ষম হয়েছে। মাত্র 7 মাসের এই বিড়াল বাচ্চাটাকে কেউ একজন ফার্গোর রাস্তায় পড়ে থাকতে দেখে। এখন চিকিৎসকরা কর্কি নামের এই বিড়ালটিকে তার এই অবস্থা থেকে বাঁচানোর চেষ্টা করছেন, তবে কাজটা বেশ কঠিন। কর্কির পা এই রকম থাকলে তাকে সারা জীবন এই রকম যন্ত্রণা নিয়ে বেঁচে থাকতে হবে। একমাত্র উপায় একটা এক্সপেন্সিভ আর পোটেনশিয়ালি রিস্কি সার্জারি। এই ধরনের সার্জারি সাধারণত খুবই বিপজ্জনক। এতে বেসিক্যালি পা দুটোকে আলাদা করে তারপর আবার তাদেরকে জোড়া লাগাতে হয়। এই ধরনের সার্জারি করার সময় স্টিল প্লেট ব্যবহার করতে হয়। পা দুটো সঠিকভাবে ঘোরানোর পর স্টিল প্লেটটাকে হাড়ের সঙ্গে ভালো করে জুড়ে দিতে হয় আর সবকিছু নিখুঁতভাবে করতে হয়। আর গোটা ব্যাপারটাকে ঠিকঠাক করা সত্যি এক্সট্রিমলি হার্ড ওয়ার্ক, আর এটা কিন্তু ভীষণ ভীষণ বিপজ্জনক। ও ওয়াও! 4 ঘন্টা টানা অপারেশন আর কয়েক সপ্তাহ রিকভারির পর তার জীবনে প্রথমবারের জন্য কর্কির পা অবশেষে সঠিকভাবে পড়তে লাগলো। এই দেখে যা, দেখে যা। হ্যাঁ, ও তো বুঝতেই পারেনি। কর্কির অ্যাডভাইস, আমাদের জীবনে যতই কঠিন অবস্থা থাকুক না কেন, তা বদলাতে সময় লাগে না, এমনকি তা আমাদের অঙ্গ প্রত্যঙ্গের ক্ষেত্রেও।
unbelievable survivals are truly unusual critters. শুধুমাত্র অ্যানিমালস গন ওয়াইল্ডে